ফের নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য মঙ্গলবার রাতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী গোপন সূত্রের ভিত্তিতে দলবল নিয়ে চুরাইবাড়ি থানাধীন শনিঝরা এলাকার এক গোপন ডেরায় হানা দিলে এ সাফল্য আসে এতে প্রায় দশ হাজার ইয়াবা সহ একে যুবক ধরা পড়ে ধৃত যুবকের নাম জাকির হোসেন লস্কর ধৃত যুবকের বাড়ি অসমের হাইলাকান্দি জেলায় এ অভিযান সম্পর্কে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান উদ্ধারকৃত দশ হাজার ইয়াবা ট্যাবলেটগুলোর বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকার মতো হবে মাদক পাচারকারী যুবকটি শিলচর হয়ে ট্রেন যোগে আজ সন্ধ্যায় চুরাইবাড়ের লাগোয়া নদিয়াপুর রেল স্টেশনে নেমে সড়কপথে পথে তার গন্তব্যস্থল তথা আগরতলা যাবার প্রচেষ্টা করে এমন খবর পেয়ে প্রথম থেকে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সীমান্ত এলাকার সকল পুলিশ অফিসারকে দিয়ে জাল বিছিয়ে রাখেন কিন্তু সন্ধ্যা ঘনিয়ে যাবার পরও সে জালে না পড়ায় পুলিশ সুপার ফের অভিযানে নেমে ধরন বদলে সাদা পোশাকে তল্লাশিতে নেমে তাকে স্থানীয় শনিছড়া বাজার এলাকার আট নং আসাম জাতীয় সড়কের পাশে থেকে আটক করেন পাশাপাশি চুরাইবাড়ি থানার পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে বৃহস্পতিবার ধৃত জাকির হোসেন লস্করকে ধর্মনগর সিজিএম আদালতে সোপ করা হয় নেশার ট্যাবলেটগুলোকে রিপোর্টের জন্য আগরতলার বিশেষ ল্যাবে প্রেরণ করা হয়েছে এদিকে জেরায় মাদক পাচারকারী যুবকটি জানায় যে ট্যাবলেটগুলো সে মিজোরাম রাজ্য থেকে সংগ্রহ করেছে এবং এগুলো আগরতলা হয়ে বাংলাদেশে পাচারের কথা ছিল এদিকে হাইলাকান্দির যুবক নেশা সামগ্রীর সহ আটক হওয়াতে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্নচিহ্ন বিরাজ করছে বিভিন্ন মহলের কথায় বারবার বরাক উপত্যকার নেশা কারবারীরা ত্রিপুরায় গিয়ে ধরা পড়লেও স্থানীয় প্রশাসন ভাত ঘুমে এতে স্বাভাবিকভাবে অসম ত্রিপুরার রাজ্য সীমান্তের পাথারকান্দি পুলিশ বাড়ি পুলিশ বারাইগ্রাম জিআরএফ চাঁদখেড়া পুলিশ ও কাঁঠালতলি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে আসামের থেকে একটা ছেলে আজকে যে শিলচরের ট্রেনটা সেই ট্রেন দিয়ে কিছু ওভার টেবলেট নিয়ে আসবে অ্যাকর্ডিংলি আমরা সিভিল পোশাকে পুলিশকে লাগিয়েছিলাম কিন্তু সেখানে আমরা ধরতে পারিনি নদীয়াপুর স্টেশনে লোকটা নেমে যায় সাবসিকুয়েন্টলি আমরা যে আমাদের যে সোর্স সোর্সে জানিয়েছে সেইখানে আছে শনি ছোড়াতে তাই অ্যাকর্ডিংলি আমরা এখানে এসে আমরা ওকে অ্যারেস্ট করেছি ওর নাম থাকি রুশন লস্কর তার বাড়ি হাইলাকান্দি আসাম তার কাছ থেকে দশ হাজার বা ট্যাবলেট পাওয়া গেছে এটা চূড়াইবাড়ি থানাতে একটা কেস হচ্ছে ইনভেস্টিগেশন চলছে বাজার মূল্য অনুমানিক কত বাজার যেটা বলি আসলে তো এটা বাজারে তো বিক্রিত হয় না ওপেনলি তো ব্ল্যাক মার্কেটে যেটা আছে এখানে তিন চারশো টাকা হবে পার ট্যাবলেট এখানে দশ হাজার ট্যাবলেট আছে প্রায় বিশ পঁচিশ লক্ষ টাকার মাল হবে রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল